ওই দেখো তার কাণ্ডটা দেখো ভাবি। এই যে আমাদের বর একটু হচ্ছে ঘেমে নে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য ওপিয়া কাপল ব্লগ চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে গুড মর্নিং বলে সকাল সকাল এত সাজ পোশাক দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে যে আদৌ কি সত্যি গুড মর্নিং। হ্যাঁ সত্যি গুড মর্নিং। কটা বাজে আমি দেখাচ্ছি, কটা বাজে? 9:35। এখন যাব, বললামই তো আগের দিন যে এখন মানে বলেছিলাম আগের দিন যে গাবুলের কথাবার্তা আছে, ফাইনাল আজকে কথাবার্তা নয়, সেই লেখালেখি কি একটা থাকে না, ওটা কি যেন পাটিপত্র না কি এটা বলে না? পার্টি ওইটা আছে আজকে, তো ওটার জন্য যাব আমরা সবাই। 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, মানে যারা বড় বড় তারা বেরিয়ে গেছে, আমরা একটুখানি মানে খুব লেট করছি না, 9টার জায়গায় 10টায় যাচ্ছি আর কি। আর এটা হচ্ছে আমার লুক, আমার লুকটা ভালো করে দেবোত্তম দেখিয়ে দেওয়া। দেবোত্তম ওখানে পেছনে কি করছে, ও হচ্ছে আমাদের যে অ্যালবামগুলো, অ্যালবাম এসছে আমাদের বিয়ে, তো সেই অ্যালবামগুলো ভালো করে পাঠ করে গোছানো হচ্ছে। আমার লুকটা একটু দেখিয়ে দাও, এত কষ্ট করে সাজুগুজু। ভাবি আমাদের অ্যালবামগুলো একবার ভিডিওতে দেখাস। হ্যাঁ দেখাবো। এইটা হচ্ছে আমার লুক, ভালো লাগছে? হুম, কেমন লাগছে আমাকে সবাই কমেন্ট করে একটু জানিয়ে দাও। আমার ভালো লাগে আর কি, কাজটা ভালো লাগে, বাজে লাগলেও জানিও, বাজে লাগছে না কিন্তু আমাকে ভালো লাগছে না। গুড মর্নিং, কালকে আমাদের ফিরতে ফিরতে প্রায় ভোর 4টে হয়ে গেছিলো, সেলিব্রেশন থেকে আমরা এসেছি। দিয়ে এসে এত ডেডলি টায়ার ছিলাম আমরা, পুরো দিদি ভাইয়ের বাড়িতে এসেছি, বিছানায় পড়েছি আর ঘুমিয়ে গেছি। দিয়ে সকালবেলা দিদি ভাইরা আমাদের এখানে ছেড়ে দিয়ে গেছে 7টার সময়। 7টার সময় এসে আমরা চান টান করে রেডি ফেডি হয়ে মোটামুটি একদম ওয়েল ড্রেসড আপ, এখানে শুধু মানে একটু ব্রেকফাস্ট করব দিয়ে চলে যাব, কেননা ওইখানে তো ব্রেকফাস্ট আছেই অলরেডি, তো এখানে একটু টুকটাক খেয়ে আর কি ওখানে চলে যাবো আর কি। এখন বাজে 9:45, আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাবো দিদি ভাইদের বাড়ি। দিদি ভাইদের বাড়িতে বেরিয়ে ওখানে দিদি ভাইরা রেডি ফেডি হয়ে আছে অলরেডি, সন্টু খাচ্ছে, দিদি ভাইকে এক্ষুনি ফোন করেছিল বাপিয়া, সন্টুর খাওয়া টাওয়া হয়ে গেলে দিদি ভাইরা রেডি হয়ে যাবে আর আমরা জাস্ট নিচে খেয়ে দিয়ে বেরোবো। 10:30 বেজে যাবে, একসাথেই যাবো নাকি আমরা? তাহলে তার কান্ডটা দেখো ভাবি, বাবা কি রে, একটা হয়ে গেছে বাবু, আর না আর না, আবার কালকে, আবার কালকে খাবে তুমি, ঠিক আছে? কোথায় বাবু টম? ও এটা সেই ঘড়িটা তো, কটা বাজে রে? দারুণ লাগছে না, সবচেয়ে ভালো লাগছে তো আমাদের সন্টু মনাকে। হ্যাঁ এই যে আমাদের বর একটু হচ্ছে ঘেমে নে, ঘরমাক্ত হয়ে আছে, আমরা বসে আছি খেতে। হ্যাঁ বাবু, আমরা সবাই খেতে বসেছি, লুচি, আলু ভাজা, এই যে আর চানা পনির, ভালো হয়েছে। হুম, পনির খা একটু বাবু। এই জগা, এই বাবু, আমরা এখানে সবাই মিলে বসেছি গল্প করতে। এখানে আছে দেবোত্তম, জগা, দিদি ভাই, দাদা ভাই আর সুন্টু। আমরা একবার এই রুম থেকে ওই রুমে আর ওই রুম থেকে এই রুমে এই করছিলাম, সবাই মিলে একটা রুমে বসেছিলাম, এখানে পরিচয় পর্ব চলছিল নতুন বরের সাথে সবার। আর এই যে এখানে আমার পিসিমণিরা সবাই, এখানে ছোট পিসি, মেজ পিসি, এই যে বড় পিসি, দাদা ভাই, দিদি ভাই আর আমি বসেছিলাম। এতদিনের জমে থাকা গল্প সবাই যেন আজকেই করে ফেলছিল। আমরা এখন জুতো পরবো বলে এসেছি, এখন গাবুলের লেখা টেখা শুরু হবে, আমি অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো, আর গাবুলকেও গাবুলও দেখতে পাবে। সমস্ত কাজটাই হয়েছিল গাবুলের হবু বর মানে অমিতাভর মামা বাড়িতে, আর এটা ওদের মামা বাড়ির মন্দির। মন্দিরের সামনে বসেই লেখালেখিটা শুরু হয়েছিল, আমার কাকু আর আমার বাবা আর বড় পিসমণি ওরা বলছিল যে এক্স্যাক্টলি কী লেখা হবে।
একদিকে লেখালেখি আর এখানে সবাই বসে আছে, ইনি গাবুলের শাশুড়ি মা। আমি টেনে মুখ দেখাচ্ছিলাম যে কাকিমা দেখি একটু মুখটা দেখা, আর এখানে সবাই অধীর আগ্রহে বসে আছে। 2023-এর 17ই জানুয়ারি আমার বিয়ে হয়েছিল। আমার বিয়ের পাটিপত্র যখন লেখা হয়েছিল তখন তো আর আমি যেতে পারিনি, দেবোত্তম নিজে প্রেজেন্ট ছিল, ওদের বাড়িতে হয়েছিল। তো এই সময় গাবুলের বিয়েতে আমি একদম ফুল অ্যাক্টিভ ছিলাম যে ঠিক ঠিক কী কী হচ্ছিল একদম যাতে ক্যাপচার করে রাখতে পারি, যাতে আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারি। এটা কীভাবে ভেজিটেবল চপ এসছে আমাদের ফার্স্ট আইটেম না, তার আগে ও এগুলো আইটেম নয়। মন্দিরে কিছুটা লেখালেখির পর আমরা চলে এসেছিলাম পাশের রুমে। এখানে ঠিক কে চেয়ারে বসবে এই নিয়ে গাবুলের মেজো মেসোর সাথে দিদি ভাইয়ের খুব বড় সড় একটা আলোচনা চলছিল। বিয়েতে কার কার নামে কী কী তত্ত্ব আসবে এইসবই লেখালেখি হচ্ছিল। তো এইভাবে মজায় মজায় দিনটা খুব সুন্দরভাবে কেটেছিল। তো আজকে এইটুকুই, চলো টাটা।